সকলকে জানাই শুভ সকাল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। তো দিনকাল কেমন কাটছে অবশ্যই জানাবেন, কারণ ঠান্ডাটা তো কমে গেল, আর আজকে না একটু বৃষ্টি হওয়ার কথা আছে, আর রোদ উঠেছে, আবার ওদিকে মেঘলা মেঘলা ওয়েদার, জানি না কি হবে। আর আজকে জানেন তো বাড়িতে আছে, আবার ভুল করি, শুধু একটা বিয়ে বাড়ি আছে, একটা না দুটো বিয়ে বাড়ি আছে আজকে। যা, তো কোন বিয়ে বাড়ি কে যাওয়া হবে সেটাই বুঝে ওঠা যাচ্ছে না। একটা হচ্ছে বাজারের তরফ থেকে বিয়ে বাড়ি আছে, একটা হচ্ছে পাড়ার তরফ থেকে বিয়ে বাড়ি আছে। তো দেখা যাক কোথায় যাওয়া হয়, মানে কোন টিম কোথায় যায়। মা তো কোথাও যায় না, এমনকি বাবা তো কোথাও যায় না, কিন্তু আজকে হয়তো বাবাকে যেতে হবে, কারণ দুটো বিয়ে পড়ে গেছে। তো তো বাবাকে একটাতে যেতে হবে, আমাকে আর অর্পণকে একটাতে যেতে হবে। আমি তো একা যেতে পারবো না, বা অর্পণ একা যাবে না, মানে অর্পণ একা যাবে কিন্তু অর্পণ বাবা একা যেতে পারে, কিন্তু তাহলে আবার আমি কোথায় যাব। তো সেই জন্য আমি আর অর্পণ একটা টিম ধরেছি, আর বাবা একা একটা টিম। তো যাই হোক, যাবে এখন কোনটাই কাদের যাওয়া হচ্ছে সেটা আপনাদেরকে পরে জানাবো। তো আজকের দিনটা আমাদের সাথে আপনারা থাকুন, আশা করি ভালো লাগবে। সকালটা শুরু হলো চা দিয়ে, চা খাবো না খাবো না করে চা খাওয়া হলো, আর যেহেতু এক্সামটা শেষ হয়ে গেছে একটু বেলা করে উঠলাম, আর আমার তো সেরকম কোনো কাজকর্ম নেই এখনও। তো সেই কি করব, একটু পরে নিচেই যাব, একটু হালকা কাজ আছে সেই কাজটা সারবো, কারণ বাড়িতে একটু লোকজন আসার কথা আছে, আর সেই লোকজনগুলো আসবে, ঘর দুয়ার নোংরা থাকবে, এমনিতেও নোংরা অবস্থাতেই রয়েছে, কিছু করে নেই, সবাই জানে আমার পরিস্থিতি। তাও দেখি মানে হাতের কাছে যেগুলো করতে পারবো সেই কাজগুলো একটু করব, সামান্য সামান্য সেটা করে একবারে নিচে যাবো। আজকে স্নানটা নিচে করবো, কারণ আজকেও শ্যাম্পু করতে হবে, বিয়ে বাড়ি যাবার অনেক জলের ব্যাপার আছে, সেটা তো ব্যাপার আছে, প্লাস বাড়িতে ঘরে একা একা কত থাকা যায়। এখন যেহেতু মোটামুটি সুস্থ হয়ে গেছে আর পড়াশোনারও ব্যাপার নেই, তো সেই জন্য মায়ের সাথে একটু সাথ দেবো, গিয়ে কিছু করি বা না করি মুখে তো গল্পটা তো হবে, আমারও হবে মায়েরও হবে। তো সেই জন্য তো থাকুন আমাদের সাথে, আশা করি আজকের দিনটা আপনাদের বেশ ভালোই যাবে, আর আমাদের তো বিন্দাস যাবে। আজকে ওদেরটা যতটা ভেবেছিলাম মেঘলা হয়ে থাকবে বা বৃষ্টি হবে সেই তুলনায় কিন্তু একটু কমই আছে, এর থেকে বেশি মেঘলা কালকে ছিল। আজকে তো তাও রোদের মুখ দেখা যাচ্ছে, বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কি হবে, রোদ রয়েছে তো বোঝা যাচ্ছে না। এই যে পরিষ্কার করবো বলছিলাম না, বেসিনগুলো খুব নোংরা হয়ে আছে, আর এগুলো তো অতটা খাটা খাটনি লাগে না, সেই জন্য এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। ঘরের কাজ না হয় অর্পণের দিয়ে হয়, এই সমস্ত কাজগুলো তো হয় না। বেসিন দুটো পরিষ্কার ছিল, মানে পরিষ্কার করা ছিল, ওগুলো পরিষ্কার করে এই যে এখন আমি সমস্ত ওষুধপত্র সব কিছু গুছিয়ে নিয়ে স্নান টান করার সমস্ত জোগাড় টোগাড় করে নিয়ে এখন যাচ্ছি নিচে, একদম সেই দুপুরের মতো, দুপুরের আগে আর আসা হবে না। চা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, চা নিচে এসে পেয়ে যাবো, চা নিয়ে আমি চাপ নিই না। হ্যাঁ লেপ কেমন কা তেমনই থাকবে, হ্যাঁ না আরাম করতেছি, দুবার গুছিছি, হ্যাঁ আমি মাঝে ঘরে পরিষ্কার করতে পারবো না, আমার চাপ নাই, আমি এসে ঠিক ওই যেমন মেলা আছে তাহলে ওরমই রেখে দেবো, তাহলে এসে ঢুকে যাবো। আমলা নিয়ে আসার জন্য ফোন করেছিলাম, আবার এনেছ, ও জন্য ফোন করছিলাম, গেট দেয় গেট দিস। একটা গাজর আর আলু ভাজা, কত কেজি করছ? ডালের সাথে আলু ভাজা,
এতে আমার হেবি সুবিধা হয় কাটা। আরো ভাত চৌকো চৌকো করে কাটবো না লম্বা লম্বা গাজর? সাথে সাথে মরে যাওয়া, তাহলে যখন মরার ইচ্ছা হবে তখন মদ খেতে হবে আর খাসির মাংস খেতে হবে, বেশি জ্বালা মাছের মুড়ো নিও আর মাছ নিলে নিও আর মাছ যা মাছ নিবা নিও, আর কিছু না। হ্যাঁ যে আজকে মাংস হবে বাড়িতে, মাংস নেওয়া হয়েছে, এদিকে আছে মাছের মাথা। আমাদের দুপুরে রান্না বান্না চলছে, মা ওখানে পালং শাকের চচ্চড়ি করছে আর ওদিকে আলু ভাজা নামিয়ে দিয়েছে, ডালটা নামিয়েছে, আমি বানাবো চিকেন। তো সব কিছু রেডি করে নিয়েছি, আস্তে আস্তে ওখানে বসে বসে সেদিনের মতো আজকে একটু রান্না করব। না না, ও পারতে পারেনি, শিয়াল পারতে পারেনি, তখন নিজের মনে মনে বলছে যে হয় আঙুর ফল টক। ও দেখো, আমি তো এরকমই গল্প শুনেছিলাম। স্নান করে চুলটা আচড়ানো হয়নি, কারণ নিচে চিউনি নেই আমার, ওই মোটা দাঁড়ের চিউনি ছাড়া আবার হয় না, তো সেই কারণে আর চুলটা আচড়ানো হয়নি। কিরে, আর স্নান করলাম প্লাস এই জামাটাই পরলাম, কারণ এই জামাটা আমি সকালবেলা পরেছিলাম আর উপর থেকে জামা নিয়ে আসা হয়নি, ভাবলাম এটাই পরে নিই, মানে একটু পরে আবার চেঞ্জ করব, সেই কারণে আর কি। তোমার সে জগবন্ধু ঘোষের মেয়ের বিয়ে আছে?
চলে এসো চলে এসো মাম মাম, পুতুলটা আমার জন্য নিয়ে আসলো তো? হ্যাঁ, ওটা আমার, এটা ডগি দিয়ে রেখে তো খেললা। বাবা, ডগি, ওই যে আমাদের বাড়ি একটা ডগি আছে না, ওই জন্য ওই দেওয়া। চলো আসো, ওখানে যেতে হবে গুপি দার ওখানে? না, যাও উপরে পিসান আছে, চলো যাও। আরেকটা ব্যাগ নিচ্ছিল, ওই যে সে পিঙ্ক কালারের ওই ব্যাগটা, আমি যেটা প্রথমে ওই ব্যাগটা ভরেছে, মায়েরা নিচে খাওয়া দাওয়া করছে আর আমি চলে আসলাম। আর ভাত আগেই পাঠানো হয়ে গেছে, অর্পণ আর আমি দুজন একসাথে খাবো। অর্পণ তো নিচে খেতে চায় না, কারণ শুনো আছে, শুনুকে পাহারা দিতে হবে, তো সেই জন্য অর্পণ নিয়ে চলো। হ্যাঁ, কি বলো? যা, ঘরে এসে দেখছি যে টিভি চলছে ওদিকে, আর হচ্ছে এখন আমরা সবাই ঘরেই আছি, আমি শুনু মা বৌদি সবাই মিলে ঘরে আছি। আর দেখে নি তো আজকে বাড়িতে আমাদের অনেক গেস্ট এসেছে, গেস্টই বলে দিলাম, মায়েরা এসেছে আজকে বাড়িতে থাকবে, আজকে কি মজা। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আর নেক্সট ব্লগ খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। মা বৌদিরা কেন আমাদের বাড়িতে হঠাৎ করে আসলো অবশ্যই দেখাবো, তো দেখতে হলে কিন্তু আমার নেক্সট ব্লগ অবশ্যই দেখতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সকলকে জানাই নমস্কার।